আমার সভা ছেলে পাবে, না পেলে সবই উল্টে যাবে। শাস্ত্রে এমনটাই লেখা আছে, দুয়ে দুয়ে যোগে হবে চার, দুই দিকে যাই যদি দুই পরিবার। পড়বে রে গোলক থাথার মাঝে, তাই করিয়া ভাবিও না, ভাবিয়া করিও আমি তোর মনে করে এমন ঠাড়ানি দিছি না, ও তো মনে করেছে জানলে পালাইছে, ওইটা আবার বুঝার পারছি কাহিনী কি, এটা কেটা কটা দিয়েছে বুঝার পারছস, পারস দেখে খেলা পারবি, পারবি কেলা? তুই তো সাংবাদিকে তো করস, শুধু লেখা লিখি আর ওই যে তথ্য বললে এছো না না। এখন আমার মনে হচ্ছে যে এই কাজটাই কেফায়তুল্লাহ কাদাই করিয়েছে। তাহলে কি ওর ভাতিজা যে মনে করে একটা প্ল্যান করছে, এটা ওর লেগে করছে মানে? বুঝার পারছি, এনির সাথে আমার একটা সম্পর্ক মনে কর যে ডিসমিসের পথে, তো আমি ওখান থেকে ছুটে আবার চেতেছি, ওরা মনে কর খাপ করে আমার সাথে একটা রিলেশন করার চেতেছে, আমি বুঝতে পারতেছি না। তামরা বেটা বয়স 70-এর উপরে, ও দুল পাটায় ফুল পাটায়। উফ, সেটাই তো কথা ভাইয়া। আবার বলে কি জানো, বলে ভালোবাসা নাকি কোনো বয়স নেই, সেটা নাকি মুরলির মতো যে কোনো বয়সেই হতে পারে। হ্যাঁ বুঝতে পারছি। শোন, তুই মাথায় এটা টেনশন লিস না, করে যা, আমি দেখতেছি মুরালি না গজা সিটা বাড়ি করতেছি, যা তুই ঘরে যা। তুমি আর তুই ঘরে যা না, ঘরে যা, যা। এর সাথে সম্পর্ক নষ্ট করে ফেলেছি, এই জন্য কি এনে ওরে পাঠাইছে অনুর সাথে রিলেশন করার লেগিয়া? এই যে কুচি অনুর সাথে আমার সম্পর্ক আছে সন্দেহ করে নাকি ওইটা জানার ছিল, আমি বুঝতে পারতেছি না। মই মন্ত্রী আসছে মেয়ে আমি ভালোবাসি পছন্দ করি, ওরে কুচি অনুর সাথে তুস্তির সাথে আমার কোনো রিলেশন নাই, ওর আমার মামাতো বোন জানাতো বোন, কেমতে যে মেয়েটা আমি বিশ্বাস করে যে আসলে ওদের সাথে কোনো সম্পর্ক নাই। কেফায়তুল্লাহ কাদা, ঠিক আছে তোরে আমি শ্যামবাজারে নিয়া বুড়িগঙ্গা নদীর মধ্যে মনে কর ওর যে আইটটা নদী ডেঙ্গি নৌকা আছে না, সেইটার মধ্যে তুললে তারপরে মনে কর যে চুবাম, ফালামো একবার তুলমো একবার, ফালামো একবার তুলমো একবার। আমাদেরকে দেখে আপনি পালিয়ে যাচ্ছেন কেন? স্যার পালালাম কোথায়, আমি তো ঘরেই পড়ছি। আরে স্যার আমার খালুই ঘরের দিয়ে বাইরে এসে বেইনে বেলা আর ওই যে বেল ঘরে গিয়ে সন্ধ্যা হইতে চলছে, বাসায় ফেরে নাই। কিসের বাসা ফিরে নাই? তোর নামে কিন্তু বিরাট একটা অভিযোগ আছে, করিম মির্জা অভিযোগ করছে, তাই না স্যার? করিম মির্জা মোর নামে অভিযোগ করছে, এরকম কোনো কাম মুই হরি না যে অভিযোগ আপনাকে কান্তামাক যাইবে। মুই স্যার একজন সিঙ্গার, গান বাজনা করি, হয়তো আপনিও জানেন। তুই সিঙ্গার যে আপনারা এমন করে আমরা যাইতে ধরছেন, মনে হচ্ছে মুই আডা, এরপর পানি ডাইলে মরে এক জায়গায় গলিয়া এই ফানা ফানা হারবে না, এরপর ওই বেলুন দিয়া আর পিড়ির উপরে দিয়ে স্যাপটা হইয়া পেশিয়া রুডি বানাইবেন, এরপরে আপনারা গাইবেন, তোমরা কি দেখেছ কবু কি কইরা রুডি হয়, আগুনের তাপে বেলুনের চাপে ফুল্লা ফুল্লা রুডি হয়, ফুল্লা ফুল্লা রুডি হয়। আপনারা তোমার প্রেশার দিয়ে রুডি বানানোর চেষ্টা করতেছেন স্যার, এইটা কোনো কথা? মুই এক সিঙ্গার, আর আপনারা মরে লই এই ভেলকিবাস খেলতেছেন স্যার, আপনাকে মুই রিক্স পেঠেরি এই পেতেন দিয়ে নিচ্ছি। এই এইটা একটা গান হলো, গান তৈরি করি আমি,
নগদের লেগেই নগদে সুর করি, নগদে গায়ে ফলাই, রীতিমতো গীতিকার সুরকার গায়ক আমি, বুঝছস? সেই গান হলো এই যে দেখ, তোর সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমি গান বানাতে পারি। তোর হাতে আংটি, আংটিতে গান হবে, মাথায় চুল, চুলতে গান হবে, শরীরে ষাট খোপা খোপা ওটাতে গান হবে, গানের কলি হবে একটা, তার নাম হবে পাগলা ঘোড়া। এই যে দেখ, তোর হাতে যে আংটি, তোর আংটিতে আমি গান গাইতেছি। এই পান খাইতে চুন লাগে আরো লাগে খর, হাতে পড়ছে আংটি দেখা যায় 1 2 3, মাঝখানের আংটি দেখো চক চক করে আমার পাগলা ঘোড়া রে। কই মানু কই চইলা যায় আমার পাগলা ঘোড়া রে, কই মানু কই চইলা যায়। দেখেছেন দুলা ভাই কি সুন্দর গান গায়। দুলা ভাই আমার প্রতিভা কিন্তু কম না, আমিও সাথে সাথে কিন্তু তাল দিচ্ছি। আচ্ছা দুলা ভাই, এই যে একটা রং চঙা শার্ট পরেছে না, এই শার্টটা নিয়ে একটা গান গায় ফেলেন না। এই যে দেখো শার্ট পরছে কি সুন্দর কইরা, কলার আছে, বোতাম আছে, আর খুব খুব আছে, সাদা খুব, লাল খুব, নীল খুব আছে আমার পাগলা গোরারি। কই মানু কই চইলা যায় আমার পাগলা গোরারি। দুলা ভাই, দুলা ভাই, এরকম ঝাঁকাঝাঁকি করলে তো কোমরের হাড়ে ভেঙে যাবে, এমনি পায়ে অনেক সমস্যা আছে, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা দুলা ভাই, ওই যে ঘড়িটা নিয়ে একটা গান গাওয়া যায় না? কি সুন্দর ঘড়ি দেখো, হাতে পেঁয়াজ দিয়া, মাঝখানে কাটাই আছে ঘুরে টিকি টিকি কইরা, চেন পড়ছে ঘুরাই দেখো ঘুরে বারে বারে আমার পাগলা গোরা রে, কই মানু কই চইলা যাও। ভাই আপনি ঘড়ি জামা ঘোরার উপর রয়েছেন, এটা পালে নামিয়ে গান গান না। এই যে ভাইরা আবার শুরু করে দিলেন, এতবার অবজেকশন দিতে দিতে নিজেই তিক্ত হয়ে গেছি। আপনারা এখানে কেন এসেছেন, আসামি ধরতে এসেছেন? আসামি ধরা নিয়ে কোনো রকমের কোনো আলোচনা দেখি না, শুধু এর পিছনে লাগেন, ওর পিছনে লাগেন, গান রচনা করেন আর গান। গান যদি গাইতে হয় এহকাল পরকাল নিয়ে গান, আল্লাহ রাসুল নিয়ে গান। এবার আমি একটু গাই, আপনি মন দিয়ে শোনেন, সিঙ্গার ভাইয়া শুনলেন। দুনিয়া সুন্দর আছে মানুষ সুন্দর, মানুষ সুন্দর জমিনও সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুলা ভাই দেখেছে, এইসব গান শুনলে কেমন জানি মনটা উদাস হয়ে যায়। এইসব আলতু ফালতু গান গান কেন আপনি? এইসব ফালতু গান আমার সামনে গাবেন না, এইসব গান শুনে নিজের ভেতরের যে ভুলগুলি ভুলগুলি ঠিক করে ফেলবো, একটা আল্লাহ খোদাকে ডাকবো, আর উল্টাপাল্টা গান গায়ে খালি এরম ঝাঁকি দিয়ে শরীর নাচাচ্ছেন, এটা একটা কথা হলো নাকি? এই নগদের চোখ পাল্টে দিলি, তুই এক কক্ষর আমাকে দুলা ভাই বলবি না, মনে রাখিস? ঠিক আছে দুলা ভাই। এই আবার দুলা ভাই, চুপ চুপ। আচ্ছা আপনাদের ঝগড়ার জন্য কি এখানে এসেছেন, না আমরা আসামি ধরতে বেরিয়েছি? ইয়েস স্যার। চুপ করুন। আচ্ছা আপনি চেয়ারম্যানের ছেলে আজম কোথায় আছে বলতে পারেন? তার সম্বন্ধে একটা অভিযোগ আছে থানাতে, আমরা তাকে খুঁজছি। সে নাকি ইপটিজিং করছে? আরে সুবহানাল্লাহ, এই যে আজমরে কোথায় পাওয়া যায় কথা পেতাম বলে তুমি কই দিতাম। আরে স্যার আমার খালু হয়েছে লৌড়া, পথে বাইরেছে কোনো কাইতেই পরি থাকে না, সন্ধ্যা সন্ধ্যা শুয়ে দেয় না, বিপদে পড়বো না স্যার। আজম কোথায় আছে তুমি মনে করলে তুমি কই দিতাম, এত মনে খামা কাটকে রাখছেন স্যার। মিটার সিঙ্গার মানুষ শোনেন, ওই সামনে যে গলিটা দেখছেন, এই গলিটা সোজা যাইয়া কিছু তো হাঁটবেন, এরপরে যে একটা সিপা গলি আছে একটু শেষাই শেষাই চলবেন এবি, হ্যাঁ? এরপর যাইতে যেতে দেখবেন একটা মাটি পথ, আর এই মাটির উপরে ইট ফেলাইতেছে, সেলিং করতেছে। এই পথটা শেষ করার পর যাই একটা বাম পাশে দেখবেন একটা বট গাছ, এরকম চেকড়াই রয়েছে, বট গাছের গোলার দিয়ে নামিয়ে যাইবেন ধানের আইল, বুঝছেন? এই আইল ধরে হাঁটবেন, হাঁটতে 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 কিছু দূর যাবেন, মাইল তিনেক পথ যাইয়ে দেখবেন যে একটা খাল, খাল পার ধরে ঠিক 3 মাইল পথ হাঁটতে থাকবেন, একটা খেজুর গাছ, 2টা খেজুর, 3টা খেজুর গাছ, ঠিক 4 নম্বর খেজুর গাছের শেষের বাম মাথা যাই আর একটা গলি গেছে। এই গলি যেই দেখবেন একটা ধানের আল পড়ছে, ধানের আলের উপরে যাইয়া হাঁটতে 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 আপনার খাল, খাল্লার দায়পুরে হাক্কা রয়েছে, হাক্কাটা পার হইয়া আবার ডঙ্গায় উঠবেন, ডঙ্গায় পার হই এরপর যাই দেখবেন একটা আর একটা ধান খেত, মাইল 10 পথটা হইবে স্যার, দৌড় দিলে আপনার চলিয়ে যাবেন। এই ধান খেতটা পারার পর দেখবেন একটা ঝিল, মানে পানিলে হুকেই গেছে খড়খড়া, ঝিলের পাশে একটা খেরের কুটা, খেরের কুটার তলে পানি পিছাইয়া ঘুমায়। এই এই সিঙ্গার, এই যেভাবে ঠিকানা বললো মিনিমাম 3.5 মাস লাগবে এখানে পৌঁছাতে। হ্যাঁ চুপ করুন আপনারা, চলো আমার সাথে। পুলিশ না,
অফিসারটা খুব ভালো, আর এই দুইটা খারাপ সেই খারাপ মানুষের এই রকমের অযথা টর্চার করে। এবার খুঁজে জানলাও, তিন মাস লাগুক না সাড়ে তিন মাস লাগুক। তোমার এই বাসায় বুঝাইতে পারতাম না, বুঝছো নি? তুমি আসনের ভরে দি কলকাতার তোর, আর এই যে 42 ইঞ্চি কলজা সাহস গান 45 ইঞ্চি হয়ে গেছে, আঙ্গত সাহস অনেক বাড়ি গেছে, এবং কেফায়তুল্লাহ কাদারা ডরাই গেছে, তারা তখন সন্ত্রাসী ইম্পোর্ট করতেছে, তাদের লোকবল বাড়াইতেছে, অন কি করা যায় তুমি কও চাই? আরে ওসব ভাবিস না ভাগ্নে, ওসব ভাবিস না। কলকাতার সল্ট লেকের একটা গোপন পলিটিক্স আছে, ওইটাকে এখানে ছেড়ে দেবো। আচ্ছা মামা ঠিক আছে, তুমি যাইবা। আর একগান কথা, আমি যে নতুন একগা ছবি করতেছি ঐতিহাসিক ছবি ফানিপথের যুদ্ধ, তবে তুমি একটা কথা বলো, ফানিপথের যুদ্ধ কোনায় হয়েছে কও চাই? পানিপথের যুদ্ধ, কোনোভাবে কেফাতুল্লাহ কাদা তার ভাতিজা পুরা টিম ডারে সলন বিলে লই যাবো, বুঝছো নি? ইয়ার পরে ফলোদি যেন মাছ ধরে না, এই ফলের মধ্যে ফলাই কাদারে, এমন গেডি মোসরার মোসরামু এককারে মাটির লগে পানির লগে কাদা কাদা হয়ে যাবো, বুঝতে পারছো বাবা? দারুণ দারুণ হবে ভাগনা, তোর এই বুদ্ধি আর প্ল্যান দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। তবে এর পরের ছবিটার জন্য অবশ্য সব আমি ব্যবস্থা করে দেবো। মামা 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 দেই, আরেক গা ফোন আইছে। হ্যালো শাহরুখনি, লগে কি শাকিব খানও আইছে? ও আমিন খানও চলে আইছে কি লগে? আলিয়া ভাট আইছে? আরে হেতরি আনলি কিল্লাই, আই তো নতুন ছবিতে বোম্বের কোনো নায়িকা নিমু না, আই হলিউডের তো নিমু, ও রিকোয়েস্ট করতেছে। আচ্ছা ঠিক আছে, সাক্ষাৎ আসি কত কই। মামা বোম্বের তো একজাক্ট নায়ক নায়িকা চলে আইছে, আর নতুন ছবিতে কাজ করার লাই, সুতরাং তারা বসে রয়েছে সাদ্দোয়ানে, তাকে লগে কত কই দেবো মামা, তোমার আই শিডিউল দিতে পারলাম না মামা, সরি মামা সরি। আরে 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 তোর বাপ না বসে আছে এতে বাজারে? আরে মিটিং এর কথা বলতে হবে না, যা দেখি চলে গেল আমাকে বোকা মনে। ঠিক আছে যা, আমি যাই ওই তুষ্টি অনুর সাথে কিছুক্ষণ গল্প করি। মিঠুর বন্ধু জানা ছিল না, দিল না দিল না। এই তো মির্জা করিম সাংবাদিকনের ভাই, সাংবাদিকনও তো আমার পুলিশে ধরা দিছিল, ভাই যদি আমার দেয় আমার আবার পুলিশে ধরা দিব। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো। কিরে আরে দেখি বেজি বুসুত করি জঙ্গলের মধ্যে ঢুকলো কিল্লাই, আরে বেজি হয়েছে তাতে কি হয়েছে? ইয়ানকর বাঘ শিয়াল ব্যাক আরে দেখি আসি সালাম করব, সব জায়গায় করে, বোম্বে করে, হলিউডে করে, আর ইয়ানও আঙ্গ গ্রামে বেজি ঢুকে গেছে না? এই উমা এ বেজি না, তুই তো গুই সাপ, এই এ তুই এনে কি রস বাইরা বাইরা হিমি আয় হিমি আয় কইছি হিমি আয় বাইরা হিমি আয় এদিকে হিমি আয় এই এই তুই আরে দেখি এনে রুকছত কি লাই কি কারণ কি এ নিয়ার কো আমি না ডিসটা পড়াতে নি করে আমি না কাম করতেছি না না তুই জঙ্গলের মধ্যে কাম করতেছস বুঝি বুঝি গুই সাপ গরিয়াল তো জঙ্গলেই কাম করে আচ্ছা ক কি কাম কি কাম আমি না রেস্ট করতেছি ও মারে মা তুই জঙ্গলে ঢুকি রেস্ট করস বাবা 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 ভালো হয়েছে শোন তোরে তো আমি খুঁজতেছি এই যে বোম্বে দেখছস না শাহরুখ খানের ছোটো করি একটা ছবি করছে আর মাথায় এই আইডিয়া আইছে আই অন হলিউডে একটা ছবি করুম ছোটো আজ্ঞা নায়ক লাগব বুঝছ নি তোরে আমি সিলেক্ট করে ফেলাইছি তুই কি হিরো হবি নি নায়ক হবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বা 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 আচ্ছা হিরো হইতে গেলে তো নাচ গান জানতে হয় তুই কি কিছু জানস নি ও ভাই নাচ গান পারি দে দে তো এই যে নাইস এমনে বা 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 তুই তো ভালো হারস শোন তোরে আর বোম্বের ছবির নায়ক বানাই দিলাম বুঝছত নি ভাই আপনি আমার আগে কইবেন না যে আমার নায়ক বানাই দেন তাহলে আমি বেশি বেশি খাইতাম আর বডি বিল্ডার হইতাম আচ্ছা তুই এখন একটু হাসি দেশাই উরে রে এ আবার কি আসি শোন এ আসি না তুই একটু নায়িকার লগে যে রোমান্টিক হাসি দে না হিজ্ঞা দে ওরে মা 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 ভাই নায়িকা কে
নায়িকা, হ্যাঁ নায়িকা ক্যাটরিনা কাইফ। বা এত অনেক লম্বা নায়িকা, আমার সাথে কাজ করবো না ভাই। কি ক্যাটরিনার লোক করতি না, তুই বাড়ি হয়ে যাস। আচ্ছা শোন, সব কিছু আর ভালো লাগছে, আর সেক্রেট করি ভালাইছি, আর এই 300 ছবির নায়ক তুই, বুঝতনি? চল আল্লাহ রাম ছবি কাটাম না। কি ছবি করতি না? তোর পিছে আয় 3 টাকা ইনভেস্ট করছি। এই যে কথা কইলাম, আমার কথার দাম কত জানোস না? ছবি করবি না, তুই গাড়ি করবো। চল চল আল্লাহ চল। সামনাসামনি হলে তো মুখোমুখি হয়ে যেতাম, তাহলে ডাকার প্রয়োজন হতো না যে বাবাজি কি হদ দে বাবা। আপনাকে অনেক চমৎকার, বিউটি কুইন কুইন, মানে অনেক সুন্দর, অনেক নায়িকাদের মতো লাগছে। ওই যে হলিউডের নায়িকা আছে না শাবনূর, তার মতো লাগছে। আপনি যে একটা মূর্খ সেটা প্রমাণ আবারও দিলেন। কি 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 বলছেন? আমার কথা তো মূর্খ অশিক্ষিত লেখা নাই, এটা দামি জিনিস বুঝছেন, এটা জার্মানি থেকে আসছে, এটা বেড়া না পশু না, এটা কিন্তু গন্ডারের চামড়া দিয়ে বানানো, বুঝতে পেরেছেন? টুস্টুইন, তুমি তাকে সালাম দিয়েছ? আমার অ্যাসিস্ট্যান্ট কিন্তু সবসময় আমার সাথে থাকে। শাবনূর হলিউডের নায়িকা না, শাবনূর বাংলাদেশের নায়িকা, বাংলাদেশের সুপারস্টার। চরে চরে, ও বাংলাদেশ আসলো কবে? আমার সাথে তো তার টেক্সাসে হলিউডে দেখা হয়েছে, হলিউড ফিল্ম সিলিতে তো আমি আর সে কোনায় দাঁড়িয়ে ফুচকা খেলাম, তাই না? কি আচ্ছা, আপনার কি মাথায় কোনো সমস্যা আছে? মানে আপনি কি পাগল? আপনি হলিউডে ফুচকা খেয়েছেন? ভাই আমি টুস্তুহীনের দাঁড়িয়ে আছি, এত তেলায় কথা কইতেছেন কে? আপনি শুধু অর্ডার দেন। ডোন্ট মাইন্ড, একদম তোমাকে কামড় দিয়ে কিন্তু কান ছিঁড়ে ফেলবো। উল্টাপাল্টা কথা বলছো যে, একদম নরম হয়ে যাও, সে আমার প্যারি ভালোবাসার মানুষ। মিস অনু, এই একটা খাত যে আপনাকে করতে হবে, মানে অবাজে কি হবে, আমার নিজের মুখে বলতে হচ্ছে যে, মানে আপনি যে আমার নামে একটা ইপটিজিকের মামলা করেছেন, কেস করেছেন, সেই মামলাটা থানা থেকে তুলে নিতে হবে, এটা আপনার মহান দায়িত্ব, কাজটা করে দেন না প্লিজ। দেখুন, আমি ক্রাইম রিপোর্টার অনন্যা অনু, আর সোশ্যাল মিডিয়াতে আমার একটা সুনাম আছে, আমি মামলা করে উঠিয়ে নিব, মানে কি বলছেন আপনি? কি বলে, মানে আপনি করেছেন তখন তো ভুলবশত, রাগবশত আপনার আমার প্রতি অনেক ক্ষোভ ছিল, অভিমান ছিল, আমি আপনাকে চরি বলছি, আপনার কাছে আরো নরম হতে গেলে আমি আপনাকে প্রকাশ্য তো এখন কিছু করতে পারছি না, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী, আপনি মামলাটা তুলে নিন না ভাই। সোজা আঙ্গুলে গিয়ে উঠবো না, আঙ্গুল বেঁকা করতে হবে। স্টপ ইট, থাপ্পড় দিয়ে দাঁত একদম ফেলে দিব। এই তুই কাকে কি বলছিস? তুই চিনিস আমাকে? সোজা আঙ্গুলে ঘি উঠবে না মানে? আঙ্গুল এখন বেঁকা করা লাগে না, সোজা চামচ পাওয়া যায়। আমার অ্যাসিস্ট্যান্ট, একটু বেশি কথা বলে আপনি ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না, আপনাকে তো অনেক সুন্দর লাগছে, আমি একদম মানে বিগলিত অনুপ্রাণিত হয়ে গেছি, আমি আপনার সাথে আরও পরে ডিটেলস কথা বলবো, এখন তো রাস্তাঘাটে দাঁড়িয়ে কথা বলছি। আপনার যদি কোনো টাকা পয়সা, কোনো প্রিয় জিনিস তাকে কিনে দিতে হয়, আমি আপনাকে দেবো, আপনি কারো কাছে না আমার কাছে বলবেন, কত টাকা লাগবে, কত দামি জিনিস আপনার চাই, সব আমি আপনাকে দেবো, তবুও আপনি আমার এই মামলাটা তুলে ফেলুন, এটাই আমার রিকোয়েস্ট। আর যদি কেসটা না উঠিনি তাহলে? আপনি আমাকে হাসালেন যে আমার বিরুদ্ধে এরকম কেউ বলে নাই যে যদি না তুলি, না তুললে তো আপনি একটু বেশি বুঝে ফেললেন, বেশি বুঝলে পাগল হবি, পাগল হইলে পাবনা যাবি, পাবনা গেলে আগের মতো দাম পাবি না, উই নামের আগে সিল পরলে তুলতে পারবি না, উই নামের আগে সিল পরলে তুলতে পারবি না। এটা কি পাগলের রঙ্গমঞ্চ? আমি কি এখানে গান শুনতে এসেছি? আমি দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? যে আপনি আমার কথা শেষ না করে তো যেতে পারবেন না, আপনাকে আমি শেষ রিকোয়েস্ট করছি, আপনি মামলাটি তুলে নেন। আমি মামলাটি তুলবো না। ও তাহলে আপনি আমার সাথে জেদ দেখাচ্ছেন, কিন্তু এই জেদের পরিমাণ কিন্তু ভালো হবে না বুঝছেন, আপনি অনেক ওজন নিয়ে কথা বলছেন, আমাকে জারি দিচ্ছেন, আপনাকে মামলাটা তোলার জন্য আমি আবার হাত জোর করে শেষবারের মতো রিকোয়েস্ট করছি, মামলাটি তুলে নেন মিস অনু। আমাকে রিকোয়েস্ট করে কোনো লাভ হবে না, শুনে রাখ তুই, মামলাটা আমি তুলছি না।
আপনি আমাকে আপনি থেকে তুই তো গাড়িতে চলে আসছেন, আমারও তো ধৈর্যের ভাত ভেঙে যাচ্ছে। আরে পুলিশ দেখে এত ভয় পাওয়ার কি আছে, পুলিশ তো আসতেই পারে, কিন্তু ঘটনা কি এখন সব খুলে বলতে হবে? দুলা ভাই, আপনি আমার বোনকে বিয়ে করতে গেলেন, এরপরে কি হলো? আমার বোন তার প্রেমিকের সঙ্গে ভাইগে গেল, এখন এই ঘটনা কি সাংবাদিকের সামনে খুলে বলবো? এই বাকিটা রাখলি কি? ভালোবাসার মানুষ মানুষের লোকে ফোন মনে করে মান অভিমান হয়, তাই বলে রাগ খুঁড়া আরেক জায়গায় স্বাধীন লোক করার ডিসিশন নিয়ে নিচ্ছে, এটাও আর পারে না। আগুন ফত যুদ্ধ কোনা হয়েছে, কব হয়েছে, কোনা হয়েছে সবাই জানে। আগুন ফত যুদ্ধ হয়েছে এফডিসির উল্টা পাশে, বেগুনবাড়ি বস্তি আছে না, ইয়নো ইতিহাস তো সব সন তারিখ জায়গা মনে থাকে।